এই হাদিস থেকে এটাও বোঝা গেল এই মাসালা, যে মাসালা অনেকে জিজ্ঞেস করতে থাকেন যে শেখ আমরা কি কিবলা দিকে পা করে শুইতে পারবো, কিবলা দিকে পা করে কি আমাদের বেড রাখতে পারবো, কিবলা দিকে পা করে কি আমরা ঘুমাতে পারবো? হ্যাঁ উত্তর দেন, পারবেন না? পারবেন না। মাকরু, হ্যাঁ অপছন্দনীয়, আপত্তিকর না, এগুলো মূর্খদের কথা। আর না হলে ওই যেগুলো হচ্ছে নিম্মুল্লাহ, হ্যাঁ এলেম কালাম নাই, হ্যাঁ তার বিবেক বলছে আরে এটা কেমন হয়ে গেল, কাবা কাবা কেবলা কাবা দিয়ে পা করে শুইবে, হ্যাঁ এটা চলে না? আপনাকে মেজাজ দিয়ে, আপনার ওই আপনার বিবেকে যেটা ধরছে সেটা দিয়ে তো কোরআন হাদিসের আর দিনের সিদ্ধান্ত দিলে হবে না, আপনাকে দলিল দিয়ে সিদ্ধান্ত দিতে হবে। দলিল হচ্ছে যে পেশাব পায়খানার ক্ষেত্রে কেবলা সামনে পেছনে করা যাবে না, লা তাস্তাকবিরুল কিবলা তা বিগায়তিন ওয়ালা বাউলিন, পেশাব পায়খানা তোমরা কিবলা সামনেও করতে পারবে না, ওয়ালা তাস্তাদ বেরুহা আর পেছনেও রাখতে পারবে না, ওলা কি শারীরিক করবো হে মদিনার লোকেরা অথবা সেই দিকে যারা আছো, হ্যাঁ তাদের জন্য বলা হয়েছে তোমরা পূর্ব পশ্চিম করে বসে, যারা উত্তর দক্ষিণ দিকে বাস করে, উত্তর অথবা দক্ষিণ দিকে বাস করে কাবা ঘরের, তারা পূর্ব পশ্চিম দিকে মুখ করে বাথরুম করবে, আর যারা পূর্ব পশ্চিমে বাস করে তারা উত্তর দক্ষিণ করে বসবে। তাহলে পেশাব পায়খানার অবস্থার বিধান হচ্ছে যে কিবলার দিকে কি করা যাবে না, হ্যাঁ মুখ করা যাবে না, পেছন করা যাবে না, পা করা যাবে, পায়ের কথা আসলে নেই, সেটা হচ্ছে লজ্জাস্থান বা পেছন দিয়ে নিতম্ব করা যাবে না। বাকি শোয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, বরং এটি হাদিস।